চলুন আজকে আপনাদের ঘুরিয়ে আনি আমার বাড়ির একটা ফেভারিট জায়গায়, সেটা হচ্ছে আমার বারান্দা। এই বারান্দাটাকে একটু নিজের মতো করে সাজালাম, এর সাথে নিজের কাটানো কিছু সময়ের জন্য এই বারান্দাটা কিন্তু ভীষণ দরকার। এই যেমন ধরুন সকালে এক কাপ চা নিয়ে ভাবতে বসে পড়লাম আজকে সারাদিন কী করব, আর এই ভাবার জন্যই যে জায়গাটাকে আমার তৈরি করতে হবে, চলুন কীভাবে সাজিয়েছি সেটাই আজকে শেয়ার করি। এখানে ছিল ছেলের একটা পুরনো চেয়ার, এই চেয়ারে সেলোটেপ লাগিয়ে চেয়ারটাকে আবার নতুনভাবে সাজিয়ে ফেলবো নতুনভাবে ইউজ করার জন্য। আর এটা রেখে দিলাম বারান্দায় বসার জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর তার পাশে রেখে দিলাম একটা ছোট্ট টেবিল। আর এই বারান্দা সাজানোর জন্য রেখেছি কয়েকটা গাছ আর আমার হাতে করা DIY, এইগুলো দিয়েই একটু চেষ্টা করেছি বারান্দাটাকে নিজের মনের মতো করে সাজানো। আর এই ফ্রেমটা দেখতে পাচ্ছেন আমার ঘরে পড়েছিল, ফ্রেমটাতে একটু কাগজ আর গাম দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে সুন্দর একটা হ্যাঙ্গিং পারপাস ইউজ করবো এটাকে। তো চলুন সাথে থাকুন, দেখে নিন আমি কীভাবে সাজাচ্ছি। কয়েকটা DIY কিন্তু ভীষণ সুন্দর লাগছে হ্যাং করার পরে, আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। বাড়িতে এরকম অনেক জিনিসই আছে যেই জিনিসগুলো বেশ পুরনো হয়ে গেছে, দেখতে মোটেই ভালো লাগে না, সেগুলোর মধ্যে একটু কালার অ্যাড করে বারান্দায় রেখে দিয়েছি, দেখতে এখন ভীষণ ভালো লাগছে, বোঝাই যাচ্ছে না জিনিসটা এত পুরনো। এইরকম কিছু পুরনো জিনিস দিয়ে নতুন কিছু ঘর সাজানোর আইডিয়াই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার সাথে থাকুন আর ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকে DIYগুলো কতটা ইন্টারেস্টিং। আর বারান্দার মেকওভারের পর যখন আমি বারান্দার এরকম ভিডিও করছি, ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব বলে, ঠিক সেই সময় একটা পাখি উড়ে এসে বসলো, আর এই পাখি দেখে আমার মনটা আনন্দে ভরে গেল, মনে হলো আমার সাজানোটা কিন্তু সার্থক। এরকম পাখি উড়ে এসে বসলে আর এই পাখির চিরমিচিরমির আওয়াজ কি ভীষণ ভালো লাগে। ব্যাস এইভাবেই গল্প করতে করতে আপনাদের সাথেও শেয়ার করলাম আমার বারান্দার ফুল ডেকোরেশন ভিডিওটা, আর সেই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাতে প্লিজ কেউ ভুলবেন না। তো আজকের মতো আমি এখানে এন্ড করছি, আপনারা কিন্তু সঙ্গে থাকুন, এখনও কিন্তু ভিডিওটা শেষ হয়নি।